ভারতীয় জনতা পার্টির গয়েশপুর শহর মণ্ডলের আমাদের এই পরিবারের একজন সদস্য বাপ্পা শীল, যে যুব মোর্চার গয়েশপুর শহর মণ্ডলের সহসভাপতি, তার কাকাকে গতকাল নির্মমভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। ক্ষমতাশীল রাজনৈতিক দল বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত, কিন্তু ভারতীয় জনতা পার্টি এই খুনের প্রকৃত আসামিদের ধরবার জন্য পুলিশের কাছে আবেদন করে এবং আজকে 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছিল। আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জেলা সভাপতি অশোক চক্রবর্তী মহাশয়ের নির্দেশে আমরা যে 12 ঘন্টা বন্ধ দেখেছিলাম, সেই 12 ঘন্টা বন্ধ আজকে এই কল্যাণী গ্রামীণ মণ্ডলের ঈশ্বরীপুর বাজারে শান্তিপূর্ণভাবে বন্ধ চলছে। আপনারা দেখছেন যে প্রতিটা দোকান বন্ধ। সকাল প্রায় 9:30 বাজে, এখন স্বতঃস্ফূর্তভাবে মানুষ এখনো বন্ধ পালন করছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস নামক এই জঙ্গল রাজ উৎখাত করবার জন্য মানুষ তৈরি। আগামী দিনে সময় আসছে, পশ্চিমবঙ্গের মাটিতে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে আর ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের যারা যারা খুন করেছে তাদের প্রকৃত শাস্তি হবে, তার জন্য মানুষ তৈরি এবং ভারতীয় জনতা পার্টিও তৈরি। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল